একটু দাঁড়াও, একটু অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে, আমাদের থানা এলাকায় গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই। ওখানে কলেজ টিলা যাওয়ার যে আমাদের রাস্তাটা, এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার, স্বাস্থ্যকের ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা করণ করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে, তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস, ব্রাউন সুগারের পাউস এবং ভায়েলও পাই। তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে, তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি। টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে, তাদের মধ্যে তান্নাকর চৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পীতুষ সরকার, অভিজিৎ সাহা। এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস এবং ভায়েল রেখে সে বিক্রি করে পীতুষের নিকট, পীতুষ বাকিদের কাছে বিক্রি করে। এই চেইনভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজ টিলা এবং গোলবাজার এলাকাতে কন্ট্রাভেন্ড, ইলিগাল কন্ট্রাভেন্ড সেল করছে। তো তাদের তল্লাশি করার পর আমরা যে ভায়েল এবং পাউস, যে সাসপেক্টেড ব্রাউন সুগার, ওয়েট করার পর দেখতে পাই এতে মোট 14 গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে। তাদের কাছ থেকে 360টা ভায়েল আমরা সাসপেক্টেড ব্রাউন সুগার সহকারে উদ্ধার করি। মোটরসাইকেল দুটো, একটি স্কুটি, ক্যাশ রুপিস প্রায় 25,600 টাকা, 5টা মোবাইল ফোন। তো